গুড ইভিনিং, আমি সুস্মিতা মুখার্জি, কৃত্তিকা একাডেমি প্রাইভেট লিমিটেডের অধ্যক্ষা। আমি বিগত 15 বছর ধরে স্কিল ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছি এই ইনস্টিটিউশনের মাধ্যমে। এই ইনস্টিটিউশনটি কৃত্তিকা একাডেমি প্রাইভেট লিমিটেড একটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন, যেখানে কারিগরি বিদ্যার উপকাজ হয় এবং ট্রেনিং হয়, এবং ট্রেনিং এর পর ছেলেমেয়েরা যথাযথভাবে যে সে জায়গায় তারা চাকরিতে যায় এবং তাদের লাইভলিহুড বা জীবন বা কেরিয়ার তার উপর ভিত্তি করে তৈরি করে। কৃত্তিকা একাডেমি এই 15 বছর ধরে প্রায় 1 লাখের ওপর ছেলেমেয়েকে ট্রেনিং করেছে, এবং এটা করতে গিয়ে আমার যেটা হয়েছে, আমার একটা অভিজ্ঞতা হয়েছে, অনেক ছেলেমেয়েদের সাথে দেখা, তাদের ট্রেনিং ট্রেনিং এর মধ্যে দিয়ে যাওয়া আমি দেখতে পেয়েছি, এবং তাদের নানা ধরনের প্রশ্ন সম্মুখীন হয়েছি, অনেকে উত্তর তাদের উত্তর কিছু দিতে পেরেছি, কিছু প্রশ্নের মাধ্যমে বুঝেছি তাদের আরো কি জানা দরকার, এবং এরপরে তারা যখন চাকরিতেও গেছে তাদের মাধ্যমে আমি ইন্ডাস্ট্রিটাকে দেখতে পেয়েছি, যে ইন্ডাস্ট্রি কি বা কোম্পানি কি চায় একটি ছেলে মেয়েদের কাছ থেকে, বা ছেলে মেয়েরা কোম্পানি থেকে কি চায় সেটাও আমার দেখার সুযোগ হয়েছে। তো এই একটা হোল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সূত্রে আমি যেতে গিয়ে দেখেছি যে অনেক ধরনের জিনিস এই চাকরি বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সবের সাথে আছে, যেগুলো আমরা সবসময় খুব মন দিয়ে সেটার ওপরে খুব একটা কাজ করি না বা সবসময় ওয়াকিবহাল থাকি না। তাই আমাদের মনে হয়েছে যে এই ডিসকাশনটা, এমপ্লয়মেন্ট নিয়ে অনেক ডিসকাশন হয় কিন্তু এমপ্লয়মেন্টের সাথে যেদিন থেকেই এমপ্লয়মেন্টে ঢোকা সেদিন থেকেই একটা কেরিয়ার প্রোগ্রেশন নিয়ে চিন্তা ভাবনা করাটা অত্যন্ত জরুরি, এবং যেহেতু আমরা চাকরিটার উপর বেশি গুরুত্ব দিই, চাকরিটা এবং চাকরিটার সাথে যে এটা কতটা যেদিন থেকে চাকরিতে ঢুকছি এই জিনিসটা, কেরিয়ার প্রোগ্রেশন জিনিসটাও কিন্তু সেদিন থেকেই চালু হয়ে যায়, এবং সেদিন থেকেই যদি সেটার উপরে আমরা কাজ করি বা ছেলেমেয়েরা কাজ করে তাদের অনেক বেশি বেনিফিট হতে পারে। তাই জন্য আজকে আমরা কেরিয়ার প্রোগ্রেশনের টপিকটাকে চুজ করেছি, যে এটা অত্যন্ত জরুরি এবং যারা চাকরিতে আছে তাদের জন্য জরুরি, যারা চাকরিতে যাবে তাদের জন্য জরুরি, বা যারা চাকরি বেশ অনেক দিন ধরে করেছে তাদের জন্য জরুরি। তাই এই কারণে আমরা এই টপিকটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানার চেষ্টা করি যে কেরিয়ার প্রোগ্রেশন জিনিসটা কি, হোয়াট ইজ কেরিয়ার প্রোগ্রেশন। এটা অত্যন্ত, যদিও কথাটা মনে হয় যে আমাদের থেকে অনেক দূরের, আমরা সাধারণত রোজকার দিনে ব্যবহার করি না, কিন্তু রোজকার দিনের আমরা যাতায়াত কাজকর্ম করার সূত্রে আমরা এই কেরিয়ার প্রোগ্রেশনটাকে কিন্তু দেখতে পাই। কেরিয়ার প্রোগ্রেশন জিনিসটা কিভাবে দেখতে পাই, এটা আমি একটা ছোট আমার অভিজ্ঞতা বা আমার গল্প দিয়ে বলতে পারি। আমাদের পাড়াতেই একটা, বাড়ির পাশে একটা দোকান আছে, সেখানে গুড়ি চিড়ে এসব বিক্রি হয়, প্লাস গম ভাঙানোর দোকান আছে। সেটাতে আমাদের প্রতিনিয়ত কাজের জন্য আমরা এবং আমাদের পাড়ার লোকেরা যাই, এবং যখন আমি প্রথম দিকে যেতাম তখন এই কাজগুলো করতাম। তো একদিন গেছি, গিয়ে দেখি যে পেছনে একটি ছেলে বসে একটা কিছু অন্ধকারের মধ্যে কি একটা কাজ করছে, মানে ছোট কাজ, কিন্তু কাজটা কি করছে সেটা মন দিয়ে আমিও দেখিনি, দেখার চেষ্টা করিনি, ভাবিনি। দেখলাম একটি ছেলে আছে বসে একটা অন্ধকারের মধ্যে কিছু করছে। সেই দোকানেই যখন আমি আবার যাই তখন আমি দেখি যে কদিন বাদেই, ওটা রেগুলার যেতে হয়, কদিন বাদে ছেলেটি দেখলাম যে একটু একটা টুলে বসে উপরে একটা আলো জ্বালিয়ে আরেকটা কি করছে। তখন আমি জিজ্ঞেস করলাম ও কি করে ওখানে, তখন দোকানটি যার সে বললো যে ও মোবাইল রিপেয়ারিং শিখেছে, ওখানে একটা ওই বন্ধু বান্ধবদের মোবাইল সারা। আমি দেখলাম যে ও তাই মোবাইল সারাচ্ছে, দেখলাম পুরোনো দিনের অনেক মোবাইল যারা ফেলে দেবে তার আগে ওর কাছে একবার দিচ্ছে। আবার আমি এরকম ভাবে কিছুদিন বাদে যখন যাই তখন দেখে আবার জিজ্ঞেস করি যে, দেখি যে ছেলেটি আবার টুলে, ওর টেবিলটা বড় হয়েছে টুলের থেকে, এবং টেবিলের ওপর দেখলাম অনেক ধরনের মোবাইল বা স্মার্টফোন আরো অনেক কয়েকটা জিনিস রয়েছে।
আমি বললাম যে ওরা ও কি ওখানে স্মার্টফোনও করে? বলে হ্যাঁ হ্যাঁ, এখন তো মোবাইল রিপেয়ারিং এর থেকে মোবাইল রিপেয়ারিং করে, ও বন্ধুদের স্মার্টফোনও করে, সবই করছে। তো দেখলাম টেবিলে ভর্তি ফোনও রয়েছে। এরকম করতে করতে আবার যখন গেলাম, আবার ও এটা রেগুলার যাওয়ার জায়গা যেহেতু, আবার দেখলাম দেখলাম ক্রমশ ও পেছন থেকে সামনে, দোকানের সামনের দিকে এগিয়ে আসছে, তার টেবিলটাও বড় হচ্ছে। স্মার্টফোনের সাথে সাথে সেখানে কার্বন, রেডিও, ট্রানজিস্টার, এগুলো ওর টেবিলে হচ্ছে। এই করতে করতে দেখলাম ক্রমশ ভিড়টা, আগে যারা মুড়ি চিড়ে এসব কিনতে আসতো, তারা ক্রমশ ওর দিকে কাজটা, ওর টেবিলের সামনে ভিড়টা বেড়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে দেখলাম যে ছেলেটি কেমন ভাবে নিজেকে একটি মোবাইল রিপেয়ারিং বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট রিপেয়ারিং এ নিজেকে প্রতিষ্ঠিত করে। এটা খুব একটা আলাদা করে কোনো ঘটনা নয়, আমরা অলিতে গলিতে ঘটনাটা দেখি। আমরা যখনই চলতে ফিরতে যেখানে যাই, তারপরে একটু চোখ খোলা রাখলে এটা দেখি। এগুলোই কিন্তু কেরিয়ার প্রোগ্রেশন। কেরিয়ার প্রোগ্রেশন কথাটা মনে হয়, আমি তো সবে চাকরিতে ঢুকলাম, আমার কিছু প্রোগ্রেশন নিয়ে ভাবতে হবে, কিন্তু আমাদের কেরিয়ার প্রোগ্রেশনটা প্রথম দিক থেকেই ভাবার জায়গা। এবং যবে থেকে প্রথম দিক থেকে ভাবলেই আমরা কিন্তু আমরা এটার মানেটা, এটার গুরুত্বটা বুঝতে পারবো। কেরিয়ার প্রোগ্রেশন কথাটার মানে কি? হোয়াট ইজ কেরিয়ার প্রোগ্রেশন? কেরিয়ার প্রোগ্রেশন প্রোগ্রেশন কথা তো এগিয়ে যাওয়া, কেমন ভাবে এগিয়ে যাব আমরা। তো এই এগিয়ে যাওয়াটার মধ্যে একটা আমরা কেন এগোবো এবং আমার মতো করে এগোবো, এই না যে অন্যেরা কেমন ভাবে এগোচ্ছে বা অন্যের কথা শুনে এগোবো, আমাকে জানতে হবে প্রোগ্রেশনটা কিন্তু আমি এগোনো বলতে কি বুঝি, এবং আমি যেটা বুঝি তেমন ভাবে এগোবার প্ল্যান জন্য আমাকে তৈরি হতে হবে। এবং এই এগোনোর পথটা, আমি যদি এগোতে চাই চাকরি থেকে আরেকটু আরো উন্নতির দিকে এগোতে চাই, আমার খুব দরকার, প্রয়োজনীয় হচ্ছে আমাকে কাজটার সাথে খুব এঙ্গেজ থাকতে হবে, আমার কাজটার ভেতরে ঢুকতে হবে, জানতে হবে কাজটা কি এবং এটা থেকে ভালো লাগতে হবে। একটা ভালো লাগার জিনিসটা থাকলেই সেটার মধ্যে আমরা বেশি দিন থাকতে চাই, এবং থেকে সেটার মধ্যে আর কি কি আছে দেখার ইচ্ছেটা হয়। এবং একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের একটা এক্সাইটমেন্ট থাকতে হবে যে কোনো কাজের মধ্যে থাকলে। এটা খুব, এটা আমাদের ধারণা অনেক সময় থাকে এই কাজটা তো খুব রুটিন কাজ, এখানে এক্সাইটমেন্ট কোথায়? ওই কাজটা তো ওতে অনেক চেঞ্জেস আছে তাই এক্সাইটমেন্ট। রুটিন কাজটার মধ্যে অনেক বেশি, অনেক জায়গা প্রতিনিয়ত তুমি কাজ, যখন একটা রুটিন জবে থাকা যায় তখন সেখানে কি চেঞ্জেস আছে, সেই চেঞ্জেস গুলো নিয়ে এই রুটিন জবটাকে এগিয়ে নেওয়া যায়, এটা একটা এক্সাইটমেন্ট আর কিউরিওসিটির মধ্যে দিয়ে কিন্তু করা যায়। এবং তাহলে কেরিয়ার প্রোগ্রেশন কি জানতে গেলে এই তিনটে এলিমেন্ট, এঙ্গেজ থাকতে হয়, ফুলফিলমেন্ট লাগে, একটা ভালো লাগার ব্যাপার থাকে, আর তোমাকে এক্সাইটেড থাকতে হবে উইথ ইউর কিউরিওসিটি, আরো জানার ইচ্ছে। এবং যত কেরিয়ার প্রোগ্রেশন কথাটার সাথে, একটা এগিয়ে যাওয়ার কথার সাথে, তোমাকে কিছু কিসের জন্য এগোচ্ছ এবং এগোনোটার সাথে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস যুক্ত, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি আর তোমার স্যালারি। তুমি যখন একটা জিনিস এগোচ্ছো, তোমাকে তো মাপতে হবে আমি এগোলাম কিনা, মাপতে না পারলে তো সেই এগানোটা আমাদের ঠিক আয়ত্তের বাইরে বা বুঝি না বা আমাদের নজরের বাইরে চলে যায়। তাই জন্য কেরিয়ার প্রোগ্রেশনে তোমার রেসপন্সিবিলিটিটা কি এবং কতটা বাড়ছে বা এডিশনাল রেসপন্সিবিলিটি আসছে সেটা দেখা একটা জায়গা, এবং তোমার স্যালারিটা তেমন ভাবে, হ্যাঁ, ওটার সাথে মানানসই ভাবে বাড়ছে কিনা সেটাও তোমাকে দেখতে হবে। তো রেসপন্সিবিলিটি অ্যান্ড স্যালারি আর দুটো জিনিস যেটাকে মেজার করা যায়, বোঝা যায়, এবং সেটার উপর ভিত্তি করেই কিন্তু কেরিয়ার প্রোগ্রেশনটা নিয়ে ভাবার জায়গা। কেরিয়ার প্রোগ্রেশন করব বললে করাটা, এটা আমরা জানি না, মানে করব বললেই করার জিনিস নয়, এটা একটা চাকরিতে ঢুকলাম, চাকরিতে ঢুকার সাথে সাথে এই চাকরিটার মধ্যে দিয়ে আমি কি করতে চলবো সেটার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাকে একটা প্ল্যান করতে হবে। কোনো জিনিসই, কোনো কিছু উন্নতি করার জন্য বা এগোবার জন্য বা যাই যাই এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা প্ল্যান করা। আমরা যদি কোনো একটা প্ল্যানিং এর মধ্যে থাকি তাহলে জিনিসটা কিন্তু আমরা জানতে পারি এবং চোখের সামনে খুব সম্যক ভাবে উঠে আসে যে আমি কি করতে চলেছি এবং কি কি স্টেপ আছে আমার, যে আমি যেই মাত্র প্ল্যান করব তখনই সেটার সাথে আমার কি কি স্টেপ নিতে হবে। এই প্ল্যানিং স্টেজে তোমার কাছে স্টেপটা কিন্তু এসে যাবে যে ও এইটার পর এটা করতে হবে, এটার পর এটা, এটাকে তোমায় আইডেন্টিফাই করতে হবে যে আমাকে কি কি স্টেপ নিলে আমি এই ক্যারিয়ার প্রোগ্রেশনটা হবে, এবং সেই স্টেপগুলো
একটা যখন প্ল্যান করতে বসছো, যখন যে সেটা নিয়ে ভাবতে বসা হয়েছে প্ল্যানিং স্টেজেই, কিন্তু ওই স্টেপ গুলোকে আইডেন্টিফাই করে নিয়ে ওটাকে জট ডাউন করে নেওয়াটা আমাদের দরকার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কেরিয়ার প্রোগ্রেশন প্ল্যানটা যখন আমরা নিয়ে, আমরা যখন ভাবনা চিন্তা করছি, তখন সেটাকে এমনই একটা চিন্তা স্টেপ গুলোকে নিয়ে করতে হবে যেটা করা যায়। আমাদের অনেক সময় অনেক জিনিস আমরা ভাবি যেটা হয়তো সে ওটার সাথে মানানসই নয়, হয়তো ওই কাজটার জন্য মানানসই নয়, বা ওটা হয়তো আমি যেটা ভাবছি আর কাজে যেটা পাবো সেটাও হয়তো ঠিক জায়গা নেই। সেই একটা এক্সপেক্টেড, আমি এই কাজটা থেকে, এই প্রোগ্রেশনটা থেকে কি এক্সপেক্ট করছি সেটা, কিন্তু সেটা যেন কাজ করেই করতে পারি, এই কাজটার মাধ্যমেই আসতে পারি, সেটার জন্য কিন্তু আমাদের খুব নজর রাখতে হবে প্ল্যানিং স্টেজে। যে আমি এমন একটা প্ল্যান করলাম যেটা অ্যাকচুয়ালি হয়ও না, রিয়ালিটিতে হয় না, চিন্তায় হয় বা আমাদের আশা করছি কিন্তু হতে পারে না, সেটা আমাদেরকে দেখে রাখতে হবে যে কোন জিনিসটা হয় এবং অ্যাকশনেবল আমি করতে পারবো, সেইটাই কিন্তু আমার স্টেপে ফেলতে হবে। আমি যখন একটা স্টেপ তৈরি করছি বা একটা প্ল্যান তৈরি করছি, আমি প্ল্যানটা তখনই তৈরি করতে পারবো যখন আমার এই ব্যাপারটা সম্বন্ধে অনেক ইনফরমেশন আছে। তাহলে একটা কেরিয়ার প্রোগ্রেশনের সময় একটা ইনফরমেশন, তোমার ইনফরমেশনটা কিসের থাকা দরকার? তুমি একটা কি, যে কেউ, আমরা স্টুডেন্টদের কথা আমি বলছি, যারা বা যারা সদ্য এমপ্লয়মেন্টে ঢুকেছো বা কদিন আছো, ব্যাপারটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিটাতে কি কি হচ্ছে। একটা সব ইন্ডাস্ট্রি, সমস্ত ইন্ডাস্ট্রির একটা দেওয়ার জায়গা আছে, কি কি দিকে তারা কাজ করেছে, তাতে উন্নতির রাস্তাটা কি, কি করলে এটা থেকে কিভাবে এই উন্নতিটা যাওয়া যায়। এটা অনেক সময় হয় ইন্ডাস্ট্রির ওপর ডিপেন্ড করে যে ইন্ডাস্ট্রি এটার পরে ধাপে ধাপে এই এই ধাপ আছে, নাকি আমাকে বাইরে একটা সার্টিফিকেশন করতে হবে, না গভর্নমেন্টের কিছু সার্টিফিকেশন আছে সেই ট্রেনিং গুলো আছে সেগুলো করতে হবে, না প্রাইভেটে কোনো একটা ভালো কিছু পাচ্ছি। আজকে একটা অনলাইনে যুগ, অনলাইনে অনেক কিছু আমরা শিখতে পারি, সেটা শিখতে পারি। এই পুরো নলেজটা তোমার থাকতে হবে। তো কেরিয়ার প্রোগ্রেশন প্ল্যানে আমাদের যেমন ভাবে প্রথমে তো আইডেন্টিফাই করতে হবে আমার স্টেপ গুলো, যে আমি কি কি করব, সেই স্টেপটা আইডেন্টিফাই করতে গেলে আমার প্রচন্ড রকম ভাবে দরকার হচ্ছে আমার কাছে ইনফরমেশন। আমি যেন জানা, আমার কাছে জানা থাকে, যেন আলোচনা করে কথা বলে সবার সাথে, এমপ্লয় যারা এমপ্লয়ি আছে, যারা সিনিয়র আছে, যারা অ্যালামনাই আছে, বা যেখান থেকে তোমরা এসছো, সেই সমস্ত জায়গা থেকে তোমাদের কাছে কিন্তু ইনফরমেশনটা থাকতে হবে, যে এটাতে প্ল্যান করার সময় থাকতে হবে যে এটার পরের ধাপগুলো কি। এবার হচ্ছে যে প্ল্যান, এই হাউ, মানে তোমার কাছে প্ল্যানটা, এই কেরিয়ার প্ল্যানটা কেন ইম্পর্টেন্ট, মানে আমার প্ল্যানটা করবো কেন, প্ল্যানটা তো করলে, কিন্তু প্ল্যানটার ইম্পর্টেন্সটা কি। প্ল্যানটার ইম্পর্টেন্সটা হচ্ছে, অনেক সময় প্ল্যানটা না করলে আমরা ধরতে পারি না আমি কি আটকে আছি কিনা। এবং আমার কি হয়, আমরা চাকরিতে ঢুকি, অনেকদিন ধরে চাকরি করি, কোনো প্ল্যান ট্যান না করলে আমার কেরিয়ার বা আমার অ্যাম্বিশন এটা কিন্তু তৈরি হওয়ার সুযোগটা থাকে না। আমি রোজই প্রতিনিয়ত অফিস যাচ্ছি আসছি, কাজে যাচ্ছি আসছি, কিন্তু আমি যদি প্ল্যানটা করি, আমার চোখের সামনে যখন পুরো ছবিটা, চিত্রটা থাকবে যে এখান থেকে কিভাবে এগোনোর রাস্তা, কি কি স্টেপস আছে, কিভাবে কি কি ইনফরমেশন, সবটা যখন থাকে, তখন চাকরির সাথে সাথে একটা গ্র্যাজুয়ালি একটা কেরিয়ার আর অ্যাম্বিশনও তৈরি হতে হয়। একটা কেরিয়ার বা একটা অ্যাম্বিশন তৈরি না হলে এগিয়ে যাওয়ার ইচ্ছেটা বেশি দিন ধরে রাখা যায় না। আর এই কেরিয়ার আর অ্যাম্বিশনটা তখনই থাকে যখন তোমার কাছে ইনফরমেশন থাকবে। আর এই প্ল্যানিং স্টেজে যদি ইনফরমেশন থাকে, তখন কিন্তু অনেক ইজিয়ার হয় নিজের মধ্যে এই জিনিসটাকে গ্রো করার, যে আমি এই কাজটার মধ্যে থেকে এই কাজটাকে আমার কেরিয়ার বানিয়ে আমি এটা, এই আমার অ্যাম্বিশন, আমি এই জায়গাটায় পৌঁছতে চাই। আরেকটা বড় জিনিস যেটা আমরা দেখছি এখন, তা আগেও ছিল, যে প্রতিনিয়ত আমাদের চারপাশটা খুব বদলাচ্ছে। আজকে কোভিড এর পরে আর পোস্ট কোভিড আমরা দেখতে পাচ্ছি, কোভিড হওয়াতে দেখলাম যে সারা পৃথিবীটা কেমন বদলে গেল। এটা শুধু কোভিড এর জন্য নয়, নানা কারণে যুগে যুগে নানা পরিস্থিতিতে পড়ে পৃথিবী বদলেছে, চারপাশ বদলেছে, চাহিদা বদলেছে, ইন্ডাস্ট্রি বদলেছে, আমাদের শেখার কি শিখছি, সেখান থেকে কেমন শিখছি, কেমন ভাবে শিখবো এবং পারিপার্শ্বিকের সাথে মানাবো কেমন করে, সেটাও আমাদের প্রতিনিয়ত বদলে বদলে নিজেদেরকে একটা জায়গায় নিতে হচ্ছে।
তাই জন্য এই প্রোগ্রেশনের জন্য ক্যারিয়ার প্রোগ্রেশন প্ল্যানিং থাকলে সবসময় যে এই চারপাশের যে পরিবর্তন বা আমরা যে পরিবর্তন দেখছি এখন আজকের দিনে যে পরিবর্তন দেখছি কোভিডের জন্য বা যাই যে কোনো পরিবর্তনের সাথে আমার তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওই পরিবর্তনটার সাথে নিজেকে ওটার সাথে মানিয়ে নিতে পারাটা অনেক ইজিয়ার হয়, অনেক বেশি প্রিপেয়ার থাকা যায়, অনেক বেশি তৈরি, যাতে ওই যে চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে থেকে তখন কিন্তু লাইভলিহুড যেটা আমরা যেটা থেকে এক্সপেক্ট করি যে আমার একটা লাইভলিহুড এটা থেকে জেনারেটেড হবে সেটা কিন্তু আটকে পড়ে না, ধাক্কা খায় না। তখন কি হয়, এই নতুন জিনিসটা শেখার জন্য অনেক বেশি তৈরি থাকা হয় বলে জিনিসটাকে এগিয়ে নেওয়াটা অনেক সুবিধে। তাই জন্য আমাদের কাছে এই ক্যারিয়ার প্রোগ্রেশন প্ল্যানিং স্টেজে আমাদের থাকলে আমাদেরকে কিন্তু এই চারপাশের অনিশ্চয়তা বা চারপাশের চেঞ্জিং টাইমের সাথে আমাদেরকে কিন্তু মানিয়ে দেওয়া মানানোর সুযোগটা অনেক বেশি। এবার ব্যাপারটা হচ্ছে তোমার কাছে আমাদের ক্যারিয়ার প্রোগ্রেশন কথাটা তো অনেকক্ষণ ধরে বললাম, অনেক কিছু চললো, কিন্তু প্রোগ্রেশনটা কেন তোমার কাছে বা যে কোনো একটা স্টুডেন্ট যা সদ্য চাকরিতে ঢুকেছে বা বা কিছুদিন ধরে আছে তার কাছে কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে মানে কি হয়, ক্যারিয়ার প্রোগ্রেশন প্ল্যানিংটা তুমি যখন নিজে হাতে করছো তখন কি হয়, আমরা অনেক সময় একই জায়গায় শিখে থেকে একটা জায়গায় দাঁড়িয়ে থাকছি, এগোচ্ছি না বা পিছোচ্ছি না, একটা জায়গায় স্টাক হয়ে আছি। তুমি যে এইমাত্র প্ল্যানিং করছো তুমি সেটাকে মেজার করতে পারা যাচ্ছে যে আমি কি একটা জায়গায় আটকে আছি না, আমি কি এটা থেকে এগোতে পারছি না, এটা আমার মানে এখানেই থাকাটাই কি, যে জায়গার পরিস্থিতিটায় আছো সেটা বোঝার একটা জায়গা থাকে এবং এগোচ্ছ না পিছোচ্ছ না এবং এক জায়গায় দাঁড়িয়ে আছো সেটা বোঝার একটা জায়গা থাকে এই প্ল্যানিং এর সময়। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যখন তোমাকে এটা বুঝতে হবে যে আমি যখন প্ল্যানিংটা চলছে তুমি যখন প্ল্যানিং করছো তখন একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমার অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি, তোমার রেসপন্সিবিলিটি গুলো কি কি বাড়লো, কি কি হলো, কি কি এডিশনাল রেসপন্সিবিলিটির জন্য তোমাকে তৈরি হতে হবে। কারণ একটা ক্যারিয়ার প্রোগ্রেশন কিন্তু এমনি উইদাউট রেসপন্সিবিলিটি নেই আসে না, তোমাকে একটা ক্রমশ যত এগিয়ে যাবে তোমাকে অ্যাডেড রেসপন্সিবিলিটি গুলো নিতে হবে এবং খুব ভীষণ ভাবে সেই রেসপন্সিবিলিটি গুলো সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে যে আজকে তোমার রেসপন্সিবিলিটি গুলো কি, তোমার সেই দায়িত্ব গুলো তুমি পূরণ করতে পারছো কিনা সেটা। আরেকটা বড় জায়গা হচ্ছে চ্যালেঞ্জেস। এই প্রোগ্রেশনের সময় যখন তুমি প্ল্যান করছো তুমি আগে থেকে যদি জানো যে এই কাজটার মধ্যে কি কি চ্যালেঞ্জেস থাকে, প্রত্যেকটা চাকরির প্রত্যেকটা ধরনের যে কোনো চাকরিরই নানা ধরনের চ্যালেঞ্জেস থাকে। চ্যালেঞ্জেস গুলো কি হয়, অনেক সময় নতুন যারা চাকরিতে ঢোকে এই চ্যালেঞ্জেস গুলোতে দেখলে মনে হয় যে এটা বোধহয় আমারই একার চ্যালেঞ্জ, কিন্তু এটাতে যখন কাজ করতে বসবে দেখবে যে সব ইন্ডাস্ট্রির সমস্ত চ্যালেঞ্জ, যাবতীয় চ্যালেঞ্জ গুলো সেই ইন্ডাস্ট্রিতে যুগ যুগ ধরে এই কাজের মধ্যে দিয়ে এই চ্যালেঞ্জ গুলো এসেছে, প্রত্যেকেই এই চ্যালেঞ্জ গুলোকে ফেস করেছে এবং এই চ্যালেঞ্জ গুলো পেরিয়েই কিন্তু যারা রয়ে গেছে রয়ে গেছে। এমন কখনো হয়নি যে এই চ্যালেঞ্জটা খালি যে ফেস করছে সে একাই ফেস করছে, বাকিরা করছে না, সব ইন্ডাস্ট্রিতে তার নিজস্ব নিজস্ব চ্যালেঞ্জ থাকে এবং সেই চ্যালেঞ্জ গুলো অতিক্রম করার রাস্তাও থাকে এবং যুগে যুগে প্রচুর লোক ওইগুলো অতিক্রম করে উন্নতি করেছে এবং করার জন্যই কিন্তু ইন্ডাস্ট্রিটা এত বড় ভাবে দাঁড়িয়ে থাকে। তাই তখন মনে হয় যে আমার চ্যালেঞ্জেস গুলোকে হ্যান্ডেল করতে অনেক সুবিধে হয়। প্ল্যানিং স্টেজে তুমি যখন যার থেকে জানতে পারছো যে কি কি চ্যালেঞ্জেস আছে তুমি নিজেও প্রিপেয়ার থাকতে পারছো যে ওকে আমি জানি যে এই চ্যালেঞ্জেস গুলো আছে তার জন্য আমাকে এই প্রিপারেশন করতে হবে এবং এই চ্যালেঞ্জেস গুলো আছে সেটা জেনে নিয়েই তুমি যাচ্ছ। তাই জন্য এটার মধ্যে তুমি যত মন দেবে তত চ্যালেঞ্জেস গুলো অতিক্রম করা অনেকটা ইজিয়ার হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে রেসপন্সিবিলিটি বাড়ছে, চ্যালেঞ্জেস গুলো অতিক্রম করা যাচ্ছে, এইগুলো করতে পারলে তার সাথে যুক্ত হচ্ছে তোমার একটা রিওয়ার্ড, তার থেকেই পাচ্ছি যে এটার থেকে আমার বেনিফিট বা রিওয়ার্ড বা মানিটারি গেইন বা লাইভলিহুড স্টেবিলিটি যেটাই হোক এগুলোকে তুমি এটার মাধ্যমেই পাবে। সো
এখানে প্রোগ্রেসটা কিভাবে করবে, হাউ ডু ইউ প্রোগ্রেস, মানে আমাদেরকে প্রোগ্রেসটা কেরিয়ারে করব কিভাবে। আমাদের কেরিয়ার প্রোগ্রেশনে প্রোগ্রেসের সাথে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমার যে কাজটা করছো সেটার মধ্যে, আমি আগে যেটা বলেছি, একটা প্লেজার এলিমেন্ট থাকতে হবে, তোমাকে ভালো তো লাগতে হবে, সেটা বুঝতে হবে যে কাজটা আমি এটাতে ভালো লাগে কিনা, এই কাজটা থেকে আনন্দ পেতে হবে। এবং এই কাজটা যত ভালো লাগবে, যত আনন্দ পাওয়ার চেষ্টা করবে, দেখবে এই কাজটা করতে তোমার এনার্জিটা আসছে, আমরা যদি তাতে পজিটিভিটি আসে, তাতে একটা পজিটিভ এনার্জি আসে, এবং যত এটার মধ্যে থাকবে, এটাতে এনার্জি হবে, এটাতে উৎসাহিত হবে, অনেক নতুন আইডিয়াস, অনেক নতুন রাস্তা খুলে যায়। নতুন আইডিয়াসটাকে খুব প্রয়োজন, কারণ কি, তুমি নতুন কিছুর মধ্যে যাওয়া, নতুন রাস্তা দেখা, নতুন কিছু শেখা, নতুন একটা ইচ্ছে, এগুলো সবকটাই তৈরি হয় যদি সেটার মধ্যে একটা ভালো লাগা এলিমেন্ট থাকে, যদি সেটার মধ্যে আরো অনেক এনার্জি থাকে, এবং সেটা থেকে নতুন আইডিয়াস এর উপর যদি কাজ করো, জিনিসটা অনেক বেশি চোখের সামনে আসে, উন্নতিটা অনেক চোখের সামনে আসে। এবং এটা থেকেই, এই প্রোগ্রেসের মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তুমি একটা ক্লিয়ার করছো তুমি কি আর্ন করতে চাইছো, এই হোল জিনিসটার মধ্যে কি রোজগার তুমি করতে চাইছো, এটা একটা ক্লিয়ার প্ল্যানিং থাকে, ক্লিয়ার একটা আইডিয়া আসে। এবং এটার সাথে আরেকটা সবচেয়ে বড় আইডিয়া যেটা আসে, সেটা হয় যে আমার কিন্তু অনেক রোজগার যেটা করছো তার থেকে বেশ, আমাদের কাজ করতে গেলে আমরা যখন চাকরি করি, যখন রোজগার হয় বা রোজগার করি, আমরা খুব একটা মন না দিলে অনেক ওয়েস্টেজ হয় রোজগার থেকে, যে আজকে যে রোজগারটা করলাম সেটা হয়তো ঠিক মতো জায়গায় খরচা করলাম না, ঠিক মতো ভাবে জিনিসটা হিসেবের বাইরে রইলো, হিসেবে রইলো না, বা এখান থেকে বেনিফিটটা ঠিক ধরতে পারলাম না। তাই জন্য আমাদের অনেক সময় কি হয়, আমরা এই আর্নিং জিনিসটা গুরুত্বটাও ধরতে পাই। তাই আমাদের প্রোগ্রেসটার মধ্যে যখন আমরা প্রোগ্রেস করব ক্যারিয়ার প্ল্যান, ক্যারিয়ারে, ক্যারিয়ার প্রোগ্রেশনে, তখন কিন্তু ক্রমশ আমরা ক্লিয়ার হতে থাকবে যে আমার আর্নিংটাকে কতটা আমি চাই, কতটা আমি করতে চাই, কতদূর আমি যেতে চাই, এটার একটা পরিষ্কার একটা চিত্র চোখের সামনে ভেসে আসে। একটা যে কোনো প্রোগ্রেস, তুমি কোনো জিনিসকে আমরা যদি এগিয়ে নিতে চাই, কোনো কাজে এগিয়ে নিতে চাই, আমাদের কাজটা এগোচ্ছে কিনা বোঝার জন্য আমাদের খুব দরকার হচ্ছে রেগুলার রিভিউ করা। কোনো জিনিসকে আমরা যদি রিভিউ না করি রেগুলার, তাহলে কি হয়ে যায়, আমরা এগোচ্ছি না, এটার মধ্যে কোনো ডেটা বা আমার কাছে কোনো কিছু থাকে না যেটার সাথে আমি মাপবো যে এগিয়ে যাচ্ছে কিনা। তাই রিভিউ মানে কি, এই যে কটা ইনফরমেশন আমি জোগাড় করেছি, যে কটা জিনিস আমি জানি, এক্সট্রা এবং আমার চারপাশের যে চোখখান খোলা রাখলে যা কি ঘটছে, সেটা আমি যত আমি ওয়াকিবল হব, এবং আমি যে কাজটা করেছি সেটা ঠিক করেছি কিনা, এটা যতবারই এই প্রোগ্রেসটার মধ্যেই আছে, বারবার করে এগোনো এবং পিছিয়ে এসে দেখা যে আমি যেটা প্ল্যান করেছিলাম সেটাই রিভিউ হচ্ছে, সেরকম ভাবেই আমি এগোচ্ছি কিনা, এই রিভিউটা বারবার আমি ঠিক জায়গায় আছি কিনা, ঠিক ট্র্যাকে আছি কিনা। এবং যত রিভিউ হবে, তাহলে যেটা কি হয়, নিজেকে অনেক কন্ট্রোলে আনা যাক, মানে তোমার পক্ষে তুমি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করতে পারবে। চাকরির জগতে অনেকটা খুব একটা জায়গা আসে যেখানে হঠাৎ করে আমরা মনে হয় যে আমি কন্ট্রোলটা হারিয়ে ফেলছি, আমি বোধহয় এটাতে মানাতে পারছি না, বা এটা ছেড়ে আমাকে বেরোতে হবে। কিন্তু তুমি যত রিভিউ করছো, যত এটার মধ্যে মাথা দিচ্ছ, তত দেখবে ইট ইজ ইন ইউর কন্ট্রোল, তুমি অনেক বেশি বেটার প্রিপেয়ার্ড। এবং প্রিপেয়ার্ড হলে বারবার ওই কাজে রয়ে যাওয়া ব্যাপারটা এবং রয়ে গিয়ে নতুন ভাবে নিজে শিখে শিখে এগিয়ে যাওয়ার ব্যাপারটা আরো দৃঢ় হয়। তাই জন্য এটাকেই প্রোগ্রেস বলে। যতবার প্রোগ্রেস করবে, রিভিউ করতে হবে যে আমি প্রোগ্রেস করছি কিনা, আমি যা যা করবো ভেবে প্রোগ্রেস করছি, আমি সেটাই অন ট্র্যাকে আছি কিনা। অ্যান্ড দিস উইল গিভ দ্য অ্যাকচুয়াল কন্ট্রোল অন ইউর লাইফ। এবারে কেরিয়ার প্রোগ্রেশনে আমাদের জানতে হবে যে কেরিয়ার প্রোগ্রেশনে আমি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। অনেকের এটা তো সবাই করছে, সবাই চেষ্টা করছে একটা জায়গায়, কাজে অনেকের মিলে থাকলে এক এক করে
এগিয়ে যাওয়ার জন্য সবাইরই একটা চেষ্টা থাকে, কিন্তু তোমাকে ভালোভাবে ভাবতে হবে, যে জানতে হবে যে আমি আজ কোথায় দাঁড়িয়ে আছি, আমি প্রোগ্রেশনের কোন লেভেলে আছি, আমি কি বিগিনার্স লেভেলে, না এগিয়ে মাঝখানে, না আমি অনেকটা এগিয়ে গেছি। সে জায়গাটা বুঝতে গেলে তোমাকে সেই আবার আমরা আবার আরেকটা কি জায়গায় চলে যাচ্ছি, যে আমাকে একটা প্ল্যানিং স্টেজে যেতে হবে। যে এটাতে প্ল্যানিং স্টেজের মধ্যে কি আমাদের কি হয়, কামিং আমরা যখন আজকে কোথায় দাঁড়িয়ে আছি যখন বুঝি, তখন বুঝতে পারবো যে আমরা ভবিষ্যতে কোথায় আমি যেতে চলেছি। আজকে আমি আমার পরের বছরটা কি হবে, আমার সামনে 3 বছর বাদে কি হবে বা 5 বছর বাদে কি হবে, আমার আমার বয়স হয়তো ধরো আজকে 20 বছর বয়স, আমি একটা কাজে ঢুকেছি, কাজে ঢুকে আমি 3 বছর বাদে আমি কি করব বা 5 বছর বাদে আমি কি করব, সেটা নিয়ে যদি তুমি ভাবতে শুরু করো, সেটার মধ্যে একটা দুটো সুবিধা আছে, যে আজকে তোমার দিক থেকে তুমি 3 বছর বা 5 বছর বাদে কি করবে সেটা তুমি তোমার মতো করে ভাবতে পারো, কিন্তু আজকে তুমি যেরকম ভাবে সামনে 3 বা 5 বছর কি করবে, আজকে যার বয়স ধরো 30-এ আছে বা 35-এ আছে বা 40-এ, তার সামনে 3 বা 5 বছর কিন্তু ডিফারেন্ট। তাই অন্য কোন সিনিয়রকে দেখে তার সামনে 5 বছরের সাথে বা 3 বছরের সাথে যদি নিজেকে ভাবো, তাহলে কিন্তু জিনিসটা ঠিক জায়গায় আসবে না হিসেবটা। আজকে তুমি যে বয়সে আছো, তোমার সেখান থেকে সামনে 3 বা 5 বছর বাদে কি আছে সেই স্টেপটাকে তোমাদেরকে জানতে হবে, এবং সেই প্ল্যানটাই সেটা আবার ওই প্ল্যানের মধ্যেই থাকতে হবে, এবং বুঝতে হবে যে আমরা এরকম ভাবেই আমি এগোচ্ছি কিনা। এবং অনেক সময় হতে পারে কেরিয়ার প্রোগ্রেশনে আমরা অনেক সময় দেখেছি যে একটা কিছু ভেবে একটা পয়েন্ট বা একটা গোল ভেবে এগিয়েছে, কিন্তু অনেক সময় আছে ওই গোলটা এগিয়ে বেরিয়েও গেছে। তো সব সময় যে সেই গোলটা অ্যাচিভ করলাম হতে পারে, আবার গোলটা থেকে অনেক আগেই, যখন না আমি ভেবেছিলাম তার আগেই আমি হয়তো পেরিয়ে গেছি। তো এরকম একটা জায়গায় আমরা কেরিয়ার প্রোগ্রেশনটা আমরা যদি ইয়ারলি প্ল্যান করি, 3 to 5 years প্ল্যান করি, তাহলে আমাদের একটা সামনের পুরো রাস্তাটা দেখা থাকে, এবং আজকে কোথায় দাঁড়িয়ে আছি এবং সামনে 3 বছরে কি কি জিনিস আমি শিখতে পারি, কি কি জিনিস হতে পারে, কি কি অপরচুনিটিজ আছে সেটা জানতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, কেরিয়ার প্রোগ্রেশন মানে হচ্ছে শুধু কেরিয়ার নিয়ে নয়, আমার পার্সোনাল লাইফেরও একটা প্রোগ্রেশনের ব্যাপার আছে। আজকে তুমি যখন তো কামিং 3 years বা 5 years কেউ প্রোগ্রেশন নিয়ে ভাবছে বা আমি কিভাবে এগোবো ভাবছো, তখন কিন্তু ভাবতে হবে একটা জিনিস, যে আমার সাথে সাথে আমার পার্সোনাল লাইফও চেঞ্জ হচ্ছে। তার মানে কি, আজকে আমি স্টুডেন্ট, আমি এত নতুন ঢুকেছি, কিন্তু আমার 2-3 বছর বাদে একটা ফ্যামিলি হতে পারে, আমি বিয়ে করতে পারি, আমার একটা পরিবার হতে পারে, আমার সমস্ত জিনিসগুলো কিন্তু এটার সাথে কেরিয়ার প্রোগ্রেশনের সাথেই কিন্তু যুক্ত। তোমার পার্সোনাল লাইফ কিন্তু কেরিয়ারের থেকে আলাদা নয়। তাই পার্সোনাল লাইফের প্ল্যানিংটাও যেইমাত্র কেরিয়ার প্রোগ্রেশনের প্ল্যানিংটা হয়, তখন আগে থেকে প্ল্যান করলে পার্সোনাল লাইফের প্ল্যানিংটা ওটার সাথে মানানসই হয় এবং দুটো একসাথে এগোতে পারে। এবারে একটা জায়গা হতেই পারে, এমন একটা পরিস্থিতি আসতেই পারে যেখানে মনে হচ্ছে যে আমি আর বোধহয় কেরিয়ার প্রোগ্রেশন এখানে হচ্ছে না। এটা অনেক সময় অনেক রকম কারণেই হতে থাকে। হ্যাঁ, প্রথম জিনিস হচ্ছে যে যদি কেউ হঠাৎ একদিন ভাবে যে আজকে কি আমি ঠিক জায়গা, মানে আমার হচ্ছে না, তাহলে কিন্তু সে অনেকটা ভুল জায়গায় ভাবার জায়গা থাকতে পারে। কিন্তু যে প্ল্যান করে এগোচ্ছে, যে প্ল্যান করে ভেবে রেখেছে, যে পয়েন্টস গুলোকে টার্গেট গুলোকে করেছে, যে রিভিউ করছে, যে মেজার করছে, তার কাছে কিন্তু এটা অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারে যে আমি কি আজকে এক জায়গায়ই আছি, আমার কি আর প্রোগ্রেসের এই জায়গাটা নেই। তোমার এই যদি প্রোগ্রেস সে জায়গাটা না থাকে, তখন কিন্তু একটা অ্যাকশনেবল একটা জায়গা থাকে। সেরকম প্রোগ্রেস তোমার হচ্ছে না, সেটা কোন কোন পরিস্থিতিতে সেটা হতে পারে, সেটা এমন হতে পারে যে তুমি প্রোগ্রেশন চাইছো, তুমি উন্নতি চাইছো, কিন্তু যে অর্গানাইজেশনটাতে আছো এখন, যে অর্গানাইজেশনটার সাথে আছে, সেটা হয়তো আর তোমাকে এক্সট্রা করে দেওয়ার জায়গায় নেই, বা প্রোগ্রেস করার তোমার সাথে হাত ধরে ধরে যে এগোবে তাকেও তো এগোতে হবে, তাকেও তো একটা জায়গা করতে হবে সেখানে তুমি এগোতে পারো, সেই জায়গাটা হয়তো নেই। সেটা তোমাকে দেখতে হবে যে এই অর্গানাইজেশনটা আর কিছু দেওয়ার আছে কিনা।
এছাড়া আরেকটা জিনিস যেটা আছে, যে এই ইন্ডাস্ট্রিটা, যে ইন্ডাস্ট্রিটার মধ্যে আমি আছি, সেটাতে কি আমার কিছু আরো এক্সট্রা দেওয়ার আছে? যে সেটাতে কি আমি কিছু মানে সেই ইন্ডাস্ট্রিটা কি এখনো রেলেভেন্ট? এটা কি, এই ইন্ডাস্ট্রিটা কি টিকবে, এই ইন্ডাস্ট্রিটা কি থাকবে? এখানে থাকলে কি আমার উন্নত হবে? সেটাও তোমাকে হতে পারে সেই ইন্ডাস্ট্রিটাই হয়তো আজকে আর বেশি দিন চলবে না, তখনও দেখতে পারো যে তোমার প্রোগ্রেশনটা হয়তো আর এগোচ্ছে না। আরেকটা হতে পারে যে তোমার মনে হচ্ছে যে আমার একটা এন্টায়ারলি কমপ্লিট চেঞ্জ, তুমি যে কাজটার মধ্যে দিয়ে কাজ করছো, যেটার মধ্যে দিয়ে যাচ্ছ, সেটার জন্য একটা এন্টায়ারলি কমপ্লিট চেঞ্জ লাগবে। এন্টায়ার চেঞ্জ অফ দা হোল, তোমার স্কিল চেঞ্জ হতে পারে, তুমি হোল জিনিসটাই চেঞ্জ চাও, সেটাও হতে পারে। তখন আবার নতুন করে কি কি হচ্ছে, কি কি চলছে, এবং তার রিলেটেড ইন্ডাস্ট্রি গুলোতে কি কি চলছে, যেখানে তুমি যা শিখেছো সেটাকে ইউজ করে আরো তাড়াতাড়ি এগোতে পারো কিনা, ফাস্টার এগোতে পারো কিনা, সেটাও হতে পারে। তাই কমপ্লিট চেঞ্জ করে আবার নতুন একটা জায়গাও যেতে পারো, রিলেটেড ইন্ডাস্ট্রিতে যেতে পারো, বা নতুন একটা জিনিস শিখে নতুন ভাবে করতে পারো, দ্যাট ইজ অলসো আ প্রোগ্রেশন। হয়তো সেটার মধ্যে একটা কিছু দিনের জন্য শেখা বা জানার জন্য একটু আটকাতে পারে, কিন্তু দ্যাট ইজ, দ্যাট অলসো উইল লিড টু প্রোগ্রেশন। তো সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবারে যাই যেখানে, আমি মূলত যে প্রোগ্রেশনটা, যে কোনো একটা স্কিলিং এর উপরেই একটা প্রোগ্রেস, যে যা কাজগুলোতে ঢোকা যায় এবং সেখানেই প্রোগ্রেশন নিয়ে আমি আলোচনা করলাম, কিন্তু যে কোনো প্রোগ্রেশন মানে এটা যে কোনো এরিয়ায়, যে কোনো সেক্টরে, যে কোনো ইন্ডাস্ট্রিতে যাই, কেউই যদি প্রোগ্রেস করা নিয়ে ভাবে, তাহলে তিনটে জিনিস খুব নজরে রাখতে হয়। এই তিনটে জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে পারফরমেন্স। কোনো কিছু এগিয়ে যাওয়ার জন্য বা এটা থেকে বেনিফিট পেতে গেলে একটা পারফরমেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে এই পারফরমেন্সটা অ্যাকচুয়ালি তোমাকে এগোতে হেল্প করবে। মানে এটাই মেইন ক্রাইটেরিয়া, তোমার কাজটা কিন্তু করতে পারতে হবে, ইট হ্যাজ টু বি আ পজিটিভ পারফরমেন্স, অ্যান্ড পারফরমেন্সটা যেন এগোয়ে, বাড়ে, ক্রমাগত তোমার দেওয়ার জায়গাটা যেন ক্রমাগত বাড়তে থাকে। তুমি যত পারফরমেন্সটা বেটার করবে, তত বেশি তুমি দেখতে পাবে যে তোমার রেসপন্সিবিলিটিটা অটোমেটিক্যালি তোমার কাছে বেশি আসছে, এবং রেসপন্সিবিলিটিটা যত বাড়বে, তোমার একটা আর্নিং পোটেনশিয়ালটাও কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। তাই ফার্স্ট অফ অল যে জিনিসটা হচ্ছে, তুমি কি পারফর্ম করছো, কতটা জেনে পারফর্ম করছো, কতটা ওটার উপর মন দিচ্ছো বা ওটার উপর কাজ করছো, ওটাও কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জায়গা। পারফরমেন্স এর পর আরেকটা জিনিস হচ্ছে ভিজিবিলিটি। আজকে ভিজিবিলিটি বলতে কি বলে, স্কিলিং বা কারিগরি যে কোনো জিনিস, স্কিলিং এর জিনিসটাই হচ্ছে একটা ভিজিবল জিনিস। একটা জন একজন কেউ স্কিল জানে, একটা কোনো কিছু জানে, দক্ষতা জানে, একজন যে গাড়ি চালাতে জানে সে গাড়ি জানে, কিন্তু গাড়ি না চালালে তো লাভ নেই, তাহলে গাড়িটাকে এগোতে হবে, চলতে হবে, যেতে হবে। তাহলে একটা যে কোনো স্কিলই ভিজিবল হলেই ওটার মানে আছে, তাহলেই ওটা ফুটে ওঠে। একটা জিনিস শিখে আমি যদি ওটাকে ইউজ না করে, না ব্যবহার করি, ওটার কোনো কিন্তু ভ্যালু থাকে না আমার মধ্যে রেখে দিলে। তো ভিজিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই যে স্কিলটা নিয়েছো, যে স্কিলটা শিখছো, যে স্কিলটার উপর দক্ষতা অর্জন করেছো, তো একটা প্রচন্ড রেসপন্সিবিলিটি হচ্ছে সেটা নিজের সামনে জানা, যে আমি এটা তুলে ধরতে পারি কিনা, এমপ্লয়ারের কাছে তুলে ধরতে পারা, বা পারিপার্শ্বিক বা এনভায়রনমেন্ট বা স্টেক হোল্ডার যারা যারা তোমার সাথে চারপাশে আছে, তাদের সামনে তুমি কতটা ভিজিবল উইথ ইয়োর স্কিলস। আমাদের অনেক দেখেছি ছেলেরা খুব ভালো ছেলে, খুব ভালো জিনিস জানে, কিন্তু যেহেতু নিজেকে ভিজিবল করতে চায় না, নিজেকে বার করে আনতে চায় না, নিজেকে বেশি দেখাতে চায় না, হ্যাঁ সামনে আসতে চায় না, তাই জন্য পেছনে থাকে, এবং তার স্কিলটাও কিন্তু দেখা যায় না, তার স্কিলটাও কিন্তু নজরের বাইরে থাকে। তাই ভিজিবিলিটি হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যেখানে তোমাকে কিন্তু চাকরির জায়গায় পারফরমেন্স এর সাথেও তোমাকে ভিজিবিলিটিটা মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস, ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং জিনিসটা এমন না, আমরা ব্র্যান্ডিং বলতে ভাবি যে খুব দামি জিনিস, খুব বড় বড় দোকানে, মলে বা কিছুতে বিশাল পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, বাট ব্র্যান্ডিং ইজ নট দ্যাট। ব্র্যান্ডিং জিনিসটা তোমার ক্ষেত্রে কোথায়, ব্র্যান্ডিং মানে তুমি নিজে কি, তোমার কি কি অ্যাট্রিবিউটস আছে, তোমার কাজটা বা তোমার অ্যাট্রিবিউট, তোমার বিহেভিয়ার, তুমি কি বলো, তুমি কেমন ভাবে চলো, তুমি কে, এটা এন্টায়ারলি তোমার, এবং এটা তোমাকে ক্রমাগত এনহান্স করবে। তুমি যত ক্যারেক্টারের মধ্যে এই পজিটিভ ভালো জিনিসগুলো আনবে, ইট উইল ক্রিয়েট বা ইট উইল এনহান্স, যে এই ধরো তুমি একজন সামবডি এক্স, তার
সম্বন্ধে যখন বলবে তখন ওই ক্যারেক্টার্স বা অ্যাট্রিবিউটস গুলো সঙ্গে সঙ্গে চলে আসবে। আজকে একটা আমরা দামি জিনিস, একটা ব্র্যান্ড, চেনা ব্র্যান্ড কিনতে যাই কেন? আমরা জানি যে এই ব্র্যান্ডটা কিনলে এটা খারাপ হবে না, নষ্ট হবে না, আমরা জানি যে এটা কি কি গুণ। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটাই আমাদেরকে কিন্তু ব্র্যান্ডিং হিসেবে হেল্প করবে, যে আমার নিজস্ব পার্সোনাল ব্র্যান্ড ব্র্যান্ড যত তৈরি করব, তুমি তত সেই জায়গাটা ক্যারিয়ারের মধ্যে প্রতিষ্ঠিত হওয়াটা তোমার পক্ষে ইজিয়ার হবে। আমি তোমাদের বলেছিলাম যে আমি দুটো ইন্ডাস্ট্রি নিয়ে একটু ডিসকাস করব, যে তোমাদের প্ল্যানিং স্টেজে ইন্ডাস্ট্রিটাকে জানার জন্য কতটা নলেজ বা কতটা জানা দরকার। আমি তাই জন্য দুটো ইন্ডাস্ট্রি বেছে নিয়েছি আজকে, একটা হচ্ছে সিকিউরিটি আর আরেকটা হচ্ছে হাউসকিপিং। সিকিউরিটি ইন্ডাস্ট্রিটা আমরা সিকিউরিটি দিয়ে শুরু করি আর সিকিউরিটি দিয়ে শেষ করি, কিন্তু সেই ইন্ডাস্ট্রিটার কোথায় কি কি আছে, কতগুলো সুযোগ আছে, কতগুলো জায়গা দিয়ে ইন্ডাস্ট্রিটা কত বড় হয়েছে, কত ফাস্ট গ্রো করছে, তাতে কত কত ছেলে মেয়ে আছে, সেটা এই চার্টটা দেখলে বোঝা যাবে। এবং এটা আমি দেখাবার আগে একটা আসল কথা বলি, এই চার্ট গুলো কিন্তু আগে তৈরি হয়নি এবং পরে লোকেরা করেছে তা নয়, এই ইন্ডাস্ট্রি গুলোতে আগে তৈরি হয়েছে, প্রচুর লোক এর মধ্যে কাজ করেছে, প্রচুর লোক প্রথম থেকে ধাপে ধাপে এগিয়েছে, পরের ধাপ হাতে করে তৈরি করেছে, এবং এগিয়ে গিয়ে গিয়ে ধাপগুলো তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর তারা যখন টপে পৌঁছেছে, আবার নতুন জেনারেশনকে তুলেছে, তখন তারপরে কিন্তু এই ধাপগুলো ফাইনালি সাজানো হয়েছে, বসানো হয়েছে। এটা এমন না আগে সাজানো ছিল, লোকে এটার মধ্যে বসেছে। তাই এই ধাপটা যখন দেখবে, এটা মাথায় রাখবে যে বহু লোক এই ধাপগুলো দিয়ে উঠে উঠে এগিয়ে এগিয়েই কিন্তু আজকে এই একটা চিত্র তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিটা। তাই জন্য সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে আমি তিনটে জায়গা আমি তোমাদের আজকে বলতে চাই, সেটা হচ্ছে একটা সিকিউরিটি সার্ভিস ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে গিগ, আর একটা হচ্ছে এন্টারপ্রেনিয়র। সিকিউরিটি সার্ভিসটা কি হচ্ছে? যেটা চাকরি, আমি শিখে আমি চাকরিতে যাব, সেখানে কি হয়, এই সিকিউরিটিটায় আমি একটা স্কিল হয় অপারেশনাল স্কিলস, যেটা শিখলে এবং অপারেশনস এ ওটা ইউজ করলে, যখন যেটা তোমরা দেখতে পাও সিকিউরিটি, যারা সুপারভাইজার বা যেখানে যাও, মলে যাও, যেখানে যাও, সব এয়ারপোর্ট যেখানে, সেখানে তারা কেউ আনআর্মড হয়, কেউ আর্মড হয়, কেউ ফাইটার্স হয়। এই জিনিসটা করার পরে, অপারেশনটা করতে করতে অনেকে এখান থেকে পরে চলে যেতে পারে একটা টেকনিক্যাল স্কিলস নিয়ে। টেকনিক্যাল স্কিলসটা হচ্ছে এই মনিটরিং সার্ভিলেন্সেস, যেগুলো আমরা ইলেকট্রনিক সার্ভিলেন্স, মনিটরিং সার্ভিলেন্স, যেগুলো আমরা ক্যামেরা দিয়ে এখন প্রচন্ড রকম ভাবে পুলিশ থেকে শুরু করে বাইরে ইনভেস্টিগেশন থেকে শুরু করে সারাদিন সারা সর্বত্র রাস্তায় ঘাটে এই যে ছবি উঠছে সবার, এবং এগুলোকে মনিটর করা, সেখান থেকে তার ট্র্যাক করা, কোন রকম কিছু কোনো ক্রাইম বা কিছু বা ট্রাফিক সবকিছু ট্র্যাক করা কিন্তু থ্রু এই সার্ভিলেন্স হয়। এবং এই সিকিউরিটি চাকরি থেকেই যারা শুরু করে অপারেশনাল থেকে, তারা কিন্তু এগিয়ে এগিয়ে গিয়ে টেকনিক্যাল স্কিল গ্যাদার করে মনিটরিং স্কিল আর ইলেকট্রনিক সার্ভিলেন্স এ অবধি যেতে পারে। এটা হচ্ছে তো একটা যেটা অপারেশনাল দিক দিয়ে যেতে পারে। আবার কেউ কেউ এই সার্ভিস সিকিউরিটি সার্ভিসে অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে বা ম্যানেজারিয়াল দিকে যেতে পারে, সেটা হচ্ছে কি, সে সুপারভাইজার হতে পারে, সেখান থেকে এক্সিকিউটিভ হতে পারে সুপারভাইজার পর, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার। এগুলো প্রত্যেকটাই কিন্তু সবাই এইরকম ভাবেই অত্যন্ত বেস লেভেল থেকে ঢুকে এই ইন্ডাস্ট্রিতে টপে যারা গেছে প্রত্যেকে এই ধাপগুলোর মধ্যে দিয়ে গেছে। নেক্সট হচ্ছে আরেকটা গিগ। গিগ হচ্ছে কি ধরনের জিনিস, সেটা একটু মাইনে করা চাকরি নয়, যেটাতে মাসে মাসে রোজ যেতে হওয়ার ব্যাপার নেই, কিন্তু সেটা হচ্ছে ওকেশনাল, তুমি সেই কিছু দিনের জন্য এই কাজটা করলে, আবার সেখান থেকে ব্রেক নিয়ে আরেকটা জায়গায় ব্যাক করলে, আবার সেই কাজটায় ফিরে গেলে, সো দিস ইজ গিগ। সেটার উপরেও একটা বড় অপরচুনিটি আছে, লাগে যেমন পার্সোনাল সিকিউরিটি অফিসার, পিএসও বলা হয়। সেটা আমরা কোথায় দেখি, যে বড় বড় সেলিব্রিটিদের সাথে দেখবে, সর্বত্র অনেকে বড় বড় সিকিউরিটিরা ঘোরে, তাদের সাথে যায়, এদের বলে পার্সোনাল পিএসও। এটা সবসময় যে একটা টানা করার ব্যাপার থাকে না, অনেকে এটাও করে, সে প্যারালেলি অন্য কাজও করে, কখনো এটার মধ্যে থাকে, কখনো ওটার মধ্যে থাকে। আর আরেকটা হচ্ছে মাইক্রো কন্ট্রাক্টার্স, যারা হচ্ছে ধরো ইভেন্টস হয়, বড় বড় ইভেন্টস হয়, সেই ইভেন্টস গুলোতে
কিছু জনকে নিয়ে ওই শুধু ওই ইভেন্টটার উপরেই কাজ করে, কয়েকজনকে নিয়ে কন্ট্রাক্ট নেয় এবং কাজ করে। তো সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রাক্ট, এগুলো সবকটাই সিজনাল, টানা থাকে না, কিছুদিন করে আবার অফ নেয়, কিছুদিন করে সেরকম। নেক্সট হচ্ছে এন্টারপ্রেনিয়াল, মানে প্রচুর এক্সাম্পলস আছে যারা সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে শুরু করেছে সিকিউরিটি হিসেবে, কিন্তু এখন তাদের নিজস্ব এজেন্সি তৈরি হয়ে গেছে, তাদের আন্ডারে প্রচুর ছেলে মেয়ে কাজ করছে, তারা কন্ট্রাক্ট নিচ্ছে এবং অন্য জায়গায় কাজ করছে, অন্য জায়গায় কন্ট্রাক্ট, এন্টায়ারলি এজেন্সি গুলোকে বাড়াচ্ছে, লোক বাড়াচ্ছে, কন্ট্রাক্ট বাড়াচ্ছে এবং একটা এস্টাবলিশড বিজনেস তৈরি করছে, এবং তাদের সাথে আবার অনেকে যুক্ত হচ্ছে, অনেকে চাকরি পাচ্ছে। তো এটা একটা সিকিউরিটি ইন্ডাস্ট্রি সম্বন্ধে বললাম। হাউসকিপিং ইন্ডাস্ট্রিটা, হাউসকিপিং ইন্ডাস্ট্রিটাতে কি আছে, হাউসকিপিং সার্ভিসেস, গিগ অ্যান্ড এন্টারপ্রেনিয়র, সেটাও হাউসকিপিং সার্ভিসেস এর মধ্যে আমরা কি হচ্ছে, একটা হচ্ছে অপারেশনাল স্কিলস একই রকম আগের মতো, তার মধ্যে আছে যারা ম্যানুয়াল কাজ করে, ম্যানুয়াল ক্লিনিং, আজকে ম্যানুয়াল ক্লিনিং ও অনেক উন্নত হয়ে গেছে, ম্যানুয়াল ক্লিনিং এর সাথে সেই ম্যানুয়াল ক্লিনিং করতে করতেই কিন্তু একজন টেকনিক্যাল স্কিল জেনে নিয়ে, টেকনিক্যাল স্কিলসটার মধ্যে যেমন গাড়ি চালানো, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট চালানো, এবং অনেকটা ক্লিনিং কাজ আছে, সমস্ত এয়ারপোর্টস আছে, বড় বড় ফাসাদস আছে, ক্লিনিং এর অনেক বড় বড় বিল্ডিংস আছে, সবকটা ক্লিনিং এর জন্য অনেক ধরনের নিত্য নতুন ইকুইপমেন্টস বেরোচ্ছে, সেগুলো চালানো, এই এটাও একটা টেকনিক্যাল স্কিল গ্যাদার করে এই জায়গাটায় একটা প্রোগ্রেশন হয়। এবং আবার সেটা এটা যে যেমন অপারেশনাল স্কিলস বললাম, আবার একই রকম অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতেও সে সুপারভাইজার হতে পারে, এক্সিকিউটিভ হয়, এই এই চালনা অপারেশনের ওপরেই এরা সুপারভাইজার হয়, এরা এক্সিকিউটিভ করে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার হিসেবে এগিয়ে যায়। এখানেও একটা গিগ এর জায়গা আছে, সেটা হচ্ছে সেটাতে আজকাল খুব ভালোভাবে বড়ভাবে হচ্ছে, যেখানে এটা সিজনাল, যেখানে অন ডিমান্ড সার্ভিসেস, যখন এই কিছুদিনের জন্য আমি ক্লিনিং এ যাব, আমার অনেক সময় হয় বাড়ি, আজকাল আমরা ডোমেস্টিকে অন ডিমান্ড বলে যে আমাকে ক্লিন করে দিয়ে যাও, আমার বাড়িতে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি ক্লিন করে যাও, পরেই ক্লিন করে যাও, পুজোর পর ক্লিন করে যাও, এরা কয়েকদিনের জন্য যায় কাজ করে, আবার সেটা থেকে অফ হয়ে যায়, আবার যায় আবার কাজ করে, অফ হয়ে যায়, এবং দেখা যায় প্রজেক্ট আছে, প্রজেক্ট এর কাজ হয়, এরকম ভাবে জাস্ট ওই সময়টার জন্যই কাজ করে, করে আবার অফ হয়ে গিয়ে আবার ব্যাক করে। আর আরেকটা হচ্ছে এখানেও মাইক্রো কন্ট্রাক্টর আছে, এই ধরনের এরকমই এই কাজগুলো অন ডিমান্ড কাজগুলোতে এই কন্ট্রাক্টরটা কয়েকজন ছেলে নিয়ে গিয়ে কাজটা করায়, করে আবার তারা ব্যাক করে যায়, তারা অন্য কাজে ব্যাক করে, প্যারালাল কাজ করে, আবার আবার ফিরে আসে, এই যে সার্ভিস বা চাকরির যে অব্লিগেশন সেটার থেকে বাইরে থাকে। নেক্সট হচ্ছে এন্টারপ্রেনিয়াল, এন্টারপ্রেনিয়াল এখানে কোন জায়গাটায় আছে, কিভাবে দেখা যাচ্ছে এখন এত ধরনের মেশিন বেরিয়ে গেছে হাউসকিপিং এ, হাউসকিপিং ক্লিনিং এর জন্য এত সফিস্টিকেটেড বাড়ি, অফিস, এয়ারপোর্ট আছে এবং ক্লিনিং এর জন্য, যে এখন একটা ইকুইপমেন্ট তৈরি হয়ে গেছে, সেই ইকুইপমেন্ট গুলোকে মেনটেন করাটা প্রত্যেক বড় বড় ইন্ডাস্ট্রির কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং সেটাই মেনটেন করার চেষ্টা জন্য এরা হচ্ছে যে পুরোটাই মেনটেনেন্স দেখে এরা কোম্পানিতে গিয়ে গিয়ে কন্ট্রাক্ট ধরে ধরে তাদের মেশিন গুলোকে মেনটেন করে। তো এবারে আমি এটা হচ্ছে ইন্ডাস্ট্রিটা, এবার ইন্ডাস্ট্রিটা বললাম যে যারা চাকরিতে আছে তারা এই রাস্তাটা, এই স্টেপ গুলো যেগুলো তোমাদেরকে আমি বলেছিলাম যে প্ল্যানিং স্টেজে একটা স্টেপ বানানো দরকার, এই স্টেপ গুলো কি কি স্টেপ, এই স্টেপ গুলো যদি জানা থাকে তখন তোমরা এনভায়রনমেন্টে গিয়ে বা তোমাদের কাছে থাকলে, তোমরা অনেক ওয়াকিবহাল হলে সেই স্টেপের জন্য কাজ করাটা অনেক ইজিয়ার হবে, রেসপন্সিবিলিটি গুলো বুঝতে বা চ্যালেঞ্জেস গুলো বুঝতে। যেমন এখানে আছে সিকিউরিটি গার্ড এর এন্ট্রি লেভেল যে আছে সে 8,000 থেকে 12,000 এর মতো স্যালারি পায়, এবং প্রত্যেকটা স্টেপের সাথে একটা চেঞ্জ হতে হবে, স্যালারি চেঞ্জ হতে হবে, আর্নিং পোটেনশিয়াল বাড়তে হবে, যেটা হেড গার্ড, সিকিউরিটি সুপারভাইজার, এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার আরো আছে, জিএম, জিএম আছে, টপ লেভেল আছে, সমস্ত ইন্ডাস্ট্রিটায় আমাদের ডিরেক্টর লেভেলে কাজ করছে, ইন্ডাস্ট্রিটায় ভর্তি এটা আছে। আমি বারবার বলবো এটা হচ্ছে আগে বানানো পরে ইন্ডাস্ট্রি এসছে তা নয়, আজকে ইন্ডাস্ট্রিতে যা ঘটেছে, যা ঘটনা হয়েছে, যা সত্যিকারে বাস্তবিক ঘটেছে,
এবং সেটার উপর বেস করেই কিন্তু আজকে আমরা সেই ডেটা নিয়েই কিন্তু এই কাজগুলো এই জেনারেশনে আজকাল ছেলেমেয়েরা বা আমরা এটা দেখতে পাচ্ছি বা করতে পারছি। হাউসকিপিং এও ইকুয়ালি তাই, হাউসকিপার হিসেবে হলো সুপারভাইজার, এরকম ভাবে একটা কি প্রোগ্রেশন আছে, সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার, জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার অ্যান্ড বিয়ন্ড, এগুলো এদেরও এরকম ভাবেই দেখতে দেখতে এরকম ভাবেই মাইনেটা এটার সাথে সাথে ধাপে ধাপে বাড়ে। এগুলো মেনি মেনি চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে এই স্টেপ গুলো যাওয়া, এগুলো দেখতে যেমন ছবিতে মনে হচ্ছে একটার উপর একটা যাওয়া তা নয়, যারা এটার মধ্যে দিয়ে গেছে, গিয়ে টপে রিচ করেছে, তারা নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে, নতুন অনেক কিছু এনেছে, নতুন রেসপন্সিবিলিটিস এনেছে, নতুন চিন্তা ভাবনা এনেছে, এনে কিন্তু আজকে এটা করেছে। তাই জন্য এই রাস্তাটা কিন্তু আজকে তৈরি আছে, যদি আমরা খুব ওয়াকিবহাল হই, প্রোগ্রেশন নিয়ে খুব সিরিয়াসলি প্রথম দিন থেকে ভাবি, তাহলে কিন্তু এই রাস্তাটা তৈরি আছে, আমাদের পক্ষে যাওয়াটা অনেক সুবিধা। আজকে এতটাই তোমাদের সাথে এই ডিসকাশনটা, আজকে ডিসকাশনটা আজকে আমি এখানে শেষ করব। খালি শেষ করার আগে এই প্রেজেন্টেশনটা একটা ছোট ভিডিও দেখো, আমাদেরই একটি ছেলে অত্যন্ত অসুবিধের মধ্যে দিয়ে, কঠিন রাস্তার মধ্যে দিয়ে ট্রেনিং করেছে, চাকরিতে গেছে, চাকরিতে গিয়ে সে খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি একটা উন্নতি হয়েছে তার এবং ফিনান্সিয়াল গেইন হয়েছে। একটা ছোট তার একটা প্রেজেন্টেশন তোমাদেরকে, তার একটা নিজস্ব গলায় কিছু বলাটা তোমাদেরকে প্রেজেন্ট করে শেষ করছি। ওকে, আজকে আমার আমাদের থেকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমার প্রেজেন্টেশনটা তোমরা ছেলেটির কথাটা শোনো, আর নিশ্চয়ই আমরা আবার ফিরবো, আবার দেখা হবে। থ্যাংক ইউ, তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, স্টে হেলদি। আমি অসীম মণ্ডল, আমি বাঁকুড়া জেলায় গোরখপুর গ্রামের বাসিন্দা। আমরা এক ভাই এক বোন, বাবা কৃষক, সামান্য কিছু জমির পরিমাণে পেয়ে আমাদের সংসার যাপন। তো খুব আর্থিক কষ্টের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করি। পাস করার সাথে সাথে আমি ভাবি যে বাবার কাছে কীভাবে দাঁড়াবো, সেই জন্য আমি যোগাযোগ করি কীর্তিক একাডেমির সাথে। কীর্তিক একাডেমির সাথে যোগাযোগ করার পর সেখানে আমি পিবিএসএসের তরফ থেকে ডিডিউজিকের ট্রেনিং করি, দীনদয়াল গ্রামীণ উপাধ্যায় কৌশল্য বিকাশ যোজনা, সেখান থেকে ট্রেনিং করি, অ্যাজ এ হসপিটাল ডেটা অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং করি। তো ওই রামসাগর সেন্টার থেকে ট্রেনিং করে শেষ করার পর আমাকে প্লেসমেন্ট দেওয়া হয় ওয়োতে, ব্যাঙ্গালোরে, যেখানে আমি 11,500 টাকাতে অ্যাজ এ গেস্ট লেসন এক্সিকিউটিভ হিসাবে জয়েন করি 3 এপ্রিল 2019। এবং ওখান থেকে জয়েন করার পর 2020তে আমি আবার জয়েন করি D12 প্রেসেস প্রাইভেট লিমিটেড, যেখানে অ্যাজ এ প্রপার্টি ম্যানেজার হিসাবে 22,500 টাকা স্যালারি। তো এটাই আমি বলবো, পিবিএসএসটি এবং কীর্তিকার এই সাফল্য প্রচেষ্টাকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। এই প্রচেষ্টায় অনেক ছেলেকে তার পায়ে দাঁড়াতে সাহায্য করেছে, অনেক ছেলে ট্রেনিং করে নিজের যোগ্যতার স্বাবলম্বী হয়ে উঠছে। থ্যাংক ইউ।